আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে টম টেইলর এই প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব। তো প্রতিবারের মতো আজকেও বলে দিচ্ছি, যারা নতুন আছেন তারা প্রোডাক্টটি যদি না চিনে থাকেন তাহলে আজকের এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের যদি ধারণা দেবো, সেই ধারণা অনুযায়ী আপনারা প্রোডাক্টটি যখন কিনতে যাবেন তখন মিলাবেন। তো কথা না বেরিয়ে চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে জেনে আসা যাক। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অরিজিনাল টম টেইলরের একটি স্যাম্পল রাখা আছে। যদি আপনারা লক্ষ্য করেন এর বাটনটিতে, ফার্স্টে আপনারা যদি বাটনটিতে লক্ষ্য করেন দেখেন টম টেইলর ট্রেন্ডিং কত সালে তৈরি হয়েছে দেওয়া আছে। এই বাটনটি যে দেখেন রিপিটও দেখেন এমনকি টম টেইলর লেখা আছে। প্রতিটা রিপিটে দেখেন লেখা আছে টম টেইলর ম্যাচিং করি। এখানে কয়েন পকেটে দেখেন ইউনিক একটি কয়েন পকেট এখানে ব্যবহার এই প্রোডাক্টটিতে আছে। এই ব্র্যান্ডেড প্রোডাক্টটিতে ইউনিক একটি কয়েন পকেট। যদি জিপারটা আপনারা যদি দেখেন ওয়াইকিকের একটি জিপার স্মুথ। হ্যান্ড থেকে দেখেন টম টেইলর ডেনিং সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে দুটো করে হ্যান্ড ব্যাগ আপনারা পাবেন। পেন লেভেলটা লক্ষ্য করেন আপনারা, তো ভিতরে আপনারা যেগুলো দেখবেন দেখেন ভিতরে সাইডে আপনারা কেয়ার লেভেলটা যদি দেখেন আপনারা দেখেন সাইজ লেভেল সকল সকল ভাষার ইনস্ট্রাকশন কেয়ার লেভেলে দেওয়া আছে। তো আমি এখন আপনাদের ফ্রন্টটা দেখিয়ে দিই, সম্পূর্ণ ফ্রন্টটা সম্পূর্ণ স্লিম ফিট একটি বডি। এই হচ্ছে আপনাদের ফ্রন্ট, ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পকেটিং দেখেন আপনারা লেদার পাস, অরিজিনাল টম টেইলর লেদার পাস।